পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এর মুসলমান এমপি মন্ত্রী পরিষদ নিয়ে সামনে বসা, তো ওনার সামনে কয়েকটা বুট দেওয়া হইল, বুট চনা বুট আছে না, এই চনা বুট দিছি সুলাইমান পয়গম্বর বাটির মধ্যে পেয়ালার মধ্যে। এই মুসলমানের চনা বুটগুলো দেখা মুসকি মুসকি হাসে। একজন মন্ত্রী ডাক দিয়ে, ও পয়গম্বর আপনি সাধারণ পয়গম্বর নন, আপনি একজন বাদশাহ আবার পয়গম্বর, আপনার কথা পশু পাখিও শোনে, জিনেরা শোনে, মানুষে শোনে, গাছগাছালি শোনে, পাক পাগালি শোনে, এমনকি আপনি সব প্রাণীর বাসাও বুঝেন, কথাও বুঝেন, আপনি কেন হাসেন, আমরা কি করেছি কেন আপনি হাসেন? সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে, মন্ত্রী শুনো, আমার সামনে বুট দেওয়া হয়েছে, খাইতাম চাবাইতাম, এরে আল্লাহর বান্দা আমি তাকায় দেখি এই যে আমার হাতের মধ্যে বুট, এই বুটের মধ্যে একজন ব্যক্তির নাম লেখা দেখা যায়, এই বুটটা যে খাবে তার নামটা লেখা দেখা যায়। মন্ত্রী একটা হাসি দিয়া কয়, ও পয়গম্বর কি বলেন? কয়, এই বুটটা এইখান থেকে 400 মাইল দূরে একটা মোরগের খাবার। এত আস্তে করে কইবেন সুবহানাল্লাহ, আর একটু জোরে কন সুবহানাল্লাহ। মুসলমান বাবা জি, আরে আমার পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে, আমি দেখতেছি বুট্টার গায়ের মধ্যে এইখান থেকে 400 মাইল দূরে একটা মোরগের খাবার। মন্ত্রী একটা হাসি দিয়ে কয়, স্যার দেন আমার হাতে দেখি, মোরগে খায় না আমি খাই, দেখবো সে কেমনে খায়, আমি খাইয়া বলাইতে চাই। সুলাইমান পয়গম্বর কই, নাও আমার আল্লাহ রিজিকের মধ্যে বান্দার নাম লেখা রাখছি, দেখি তুমি কেমনে খাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বরের হাতের থেকে বুটটা মন্ত্রী হাতে নিয়া, মুসলমান ভাইরা খাবে মুখের কাছে নিয়ে মুখের ভিতরে ঢুকাইয়া দিবে, কিন্তু দূরের থেকে একটা ডিলা মারছে, বুট তো এমনি খায়, হ্যাঁ এখন বুটটা দইরা যখন একটা ফিকা মারছে, মুগদা নাক দিয়া মুগদা না গিয়া নাকদা ঢুকছে, এই কারবারটা করাইতেছেন কে? আর জোরে বলা যুবক কে? জোরে কোন, আল্লাহু আকবার, আর একটু জোরে কোন, আল্লাহু আকবার। মুসলমান আওয়াজ দিয়ে হুঙ্কার দিয়ে আল্লাহু আকবার বলে, কারণ মুয়াজ্জিন আজানের শুরুতে 4 বার বলে আল্লাহু আকবার, শেষে 2 বার বলে আল্লাহু আকবার। মুয়াজ্জিন বুঝাইতে চায়, ডান দিক থেকে আল্লাহ বড়, বাম দিক থেকে আল্লাহ বড়, সামনের দিক থেকে আল্লাহ বড়, পিছন দিক থেকে আল্লাহ বড়, শেষে আবার 2 বার আওয়াজ দিয়ে কয়, নিচের দিক থেকে আল্লাহ বড়, ওপরের দিক থেকে আল্লাহ বড়। এই নৌজনেরা চিৎকার মেরে বলো, সর্বদিক থেকে বড় কি? আর একটু জোরে বলো, সর্বদিক থেকে বড় কি? আর ওই যে টঙ্গির ময়দানে আস্তেমার মধ্যে গিয়া আমির সাহেবের মুখে মুরব্বীর মুখে শুনি কয়, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত কর, 3 ফরজে গোসল কর, 4 ফরজে ওযু কর, 5 ওয়াক্ত নামাজ পড়, 6 সিফতি বয়ান কর, 7 দোযখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর, যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল, চলে যাও কাকরাইল, আর কইরো না ভঙ্গি, চলে যাও টঙ্গি। মুসলমান আমার নাম, তবলিগ আমার কাম, কয় তবলিগ আমার কাম, দাওয়াত আমার কাম, দাওয়াত আমার গাড়ি, পরকালে জান্নাত আমার বাড়ি। জোরে কোন, আল্লাহু আকবার, আর একটু জোরে কোন, আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশের মাল্লা মাঝি কিষাণ মজুর সবার টোটে, এদেশে মাল্লা মাঝি কিষাণ মজুর সবার টোটে, শুনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরে জ্বলতে হবে। নারায় তাকবীর, নারায় তাকবীর, কুরআন সুন্নার আলো, কুরআন সুন্নার আলো। রাগ করতেছেন মনে হয় না, কষ্ট হইতেছে মনে হয়? তো মন্ত্রী খাইব মুখ দিয়ে গেছে, কোন দিক দিয়া, কোন দিক দিয়ে গেছে? আরে আমার মুসলমান যুবক, আরে আমার মুরব্বীরাও, ওই মন্ত্রী যখন মুগদা না গিয়া নাকদা ঢুকে গেছি, এই রিজিকটা বরাদ্দ করেছে আল্লাহ একটা মোরগের নামে, তোমারে দিছে আল্লাহ বালা বালা খাওয়ান খাইতে, তুমি খাও গিয়া গাজা।
তুমি খাও গে ইয়াব্বা, তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও, তুমি কেন ইয়াব্বা খাও, তুমি কেন ডাইল খাও, আল্লাহ তোমারে কত ডাইল দিছে, মশারির ডাইল, মাস কিলো ডাইল, আর কত রকমের ডাইল, তুমি খাও ফিন্সি ডাইল, ঠিক কেন জোরে আওয়াজ করে বলো? এত কিছু খাওয়ার পরও শরীরের মধ্যে শক্তি নাই, কুত্তায় খেকন দিলে পানি তোরা জায়গা, ঠিক কেন জোরে কম মুসলমানেরা? এরা যুবক, তুমি না আমার দলের মানুষ, তুমি না আমার নবীর উম্মত, তোমার সারা মাতার মধ্যে চুল নাই, মাঝখানে বন্ডুটি কেন, ঠিক কিনা জোরে কন? এরা মুসলমান, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কোরআন নাই, হুজুর নাই, পীর নাই, আল্লাহ বলা নাই, এরা মুসলমান নামাজে যায় না, রমজানে রোজা রাখে না, বিবিটা পর্দা পর্দায় রাখে না, মানুষের ক্ষেতের আইল কাটে, সীমানা ঠেলে, আবার হুজুর নামাজ পড়ি আর না পড়ি, মনটা শক্ত আছে, ঠিক কিনা জোরে আওয়াজ করে কাও, আওয়াজ করে জোরে বলো, ঠিক না বে? ঠিক, একটা বক্ত নামাজ নেয়, নামাজের কথা হুজুরে কইলে বেটকি মারে, হুজুর জায়গা তো আমরাই দিছি, মসজিদ তো আমরাই বানাই দিছি, তিন বেলা আজান দিয়া পাঁচ বেলা হুজুর, তিন বেলা গরম ভাত খেয়ে পাঁচ বেলা আজান দিয়া নামাজটা চালাইয়া নিয়েন, ওনার নামাজ লাগবে না, হুজুরের নামাজ পড়বো, ঠিক কিনা জোরে কর? নামাজ কি হুজুরের লাগে না সবার লাগা? জোরে আওয়াজ করে বলে, নামাজ কি হুজুরের লাগে না সবার জন্য? সবার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমাদের দেশে বন্ডা ফিরবার হয়েছে, কই নামাজ দরকার নাই, তুই আমার বছরে উরুসে একটা মোল দিয়ে যাবি, এরা বন্ডা ফির নাই, আমনা এলাকার মধ্যে নাই, সারা বাংলাদেশের কোনাকাঞ্জের মধ্যে অভাব নাই বন্ডা ফির। এরে মুসলমান মহিলা মুরিদ মুরিদ করে, হাতের মধ্যে বালা, চুলের মধ্যে জট আছে না নাই, জোরে বলে না আছে না নাই? মুরিদে গিয়ে বেড়াই তো আসলে সব কিছু বুঝে না, ওই দান্দাবাজির কাছে গিয়ে ধরা পড়ছে, কয় একটা মই দিয়া যাবি, মসটুর দেওয়ার পরে দিয়ে একে বাজান, আমার কাম কি, কয় তোমার কোনো কাম নাই, বাড়ি যাও গা, হাসুরের কঠিন ময়দানে আমি জাত করার কর মনে, জোরে কর নাউজুবিল্লা, আর জোরে বলেন নাউজুবিল্লা। আপনাকে এলাকার মধ্যে নাই, কিন্তু সজাগ থাকার লেগা বলি, এখন বাবা কইয়া দিছে তোর কোনো টেনশন নাই, হাসুরের কঠিন ময়দানে তোর হাতের মধ্যে ধুইরা টান দিয়া পুলসিরাত পার করে জান্নাতে পাঠাইয়া দিমো, এই বেড়ায় অপেক্ষা রইছি, নাকের মধ্যে সরিষার তেল দিয়ে খালি ঘুমায়, সুন্নত নাই, ফজরও নাই, পাঁচ ওয়াক্ত নামাজও নাই, জুমাও নাই, সব কিছু বরবাদ করে দিয়া, এখন মুসলমান চলছে তো চলছে, নামাজ নাই নামাজ নাই, হঠাৎ করে পীরও মারা গেছে, মুরিদও মারা গেছে, এই দুজন হাসুরের ময়দানে উঠছি, মুরির সামনের দিকে হাঁটতেছে হাঁটতেছে, ওই যে পিসাব কইয়া দিছে আমার পিছে পিছে, পিসাব বুঝুরে আইসা আমার হাতের মধ্যে দুইরা হেসকা টান দিয়া পুলসিরাত পার করে জান্নাত বাড়াইয়া দিব, এখন তো হাঁটতে হাঁটতে অনেক সামনে আগাইছি, পিছনে পিসাবের কোনো খবর নাই, কিরে পিরের দিকে কোনো খবর নাই, আহে না কেন, ধরে না কেন, জান্নাত বাড়ায় না কেন, পিছন দিক দিয়ে এমন করে খাপ করে দৌড়ছে দুইরা মুসলমান, এমন দৌড়া দৌড়ছে একটা হাড্ডি গুটি বাঙ্গালাইছি, পিছনে মোড়া দিয়া দেখ কয় কাটায় ও পিসা বুজরনে কয় না, আমি আব্দুল মালিক দারোগায়, আপনি মালিক দারোগা মানে কয় আমি জাহান্নামের দারোগায় আসছি, দরার কথা কেডায় দরছে কেডায় আমার ফিস সাবে কয় হেরা আগে হেসরান দিয়া লাইছি, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন, জোরে বলেন, ঠিক না বা? ঠিক, এই জন্য মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে, দিবিরে পর্দা করা লাগবে, হালাল হারাম পয়সা চলতে হবে, আমি একজন মুসলমান, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন? এই জন্য পায়ে হাত দিয়ে বলিয়ে যাই রে বাবা, আলেমুল আমারে দুশ্মন মনে করিও না, খারাপ ভাবিও না রে বাবা, আমরা আপনাদের দুশ্মন নই, আপনাদের বন্ধু হইয়া কিছু কথা বলে যাই, যে এই কথাগুলোর উপরে আমল করলে আল্লাহ হয়তো হাসরের দিন আমারও বাঁচাইবেন আপনারও বাঁচাইবেন, এই জন্য মুসলমান আল্লাহ ডাক দিয়ে একে বান্দা, এই কপালটা আমার জন্য ঠেকাবি আর কারো কাছে ঠেকাবি না, এই কপালটার দিকে আমি তাকাইয়া থাকি, তুই নি আমারে সিজদা দি আল্লাহ কয় ডাক দে, সুবহানাল্লাহ জোরে কোন তো মুসলমান ভাইয়া রে আমার, ওই মন্ত্রী নাকের ভিতর দিয়ে যখন বুটটা ডুইকে গেছে ডাক্তারের কাছে গিয়া কয় স্যার অবস্থা বড় খারাপ, নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়া কয় নাকের ভিতরে বুটটা ডুইকে গেছে একটু বাইর করিয়া দেন, এখন বার করতে গিয়া মুসলমান বারে ডাক্তার ডাক দিয়া কয় আমার দেশে নাক ফাড়া সারা চিরা সারা তোমার বুটটা বার করালে যাবে না, তবে একটা কাজ করা যায়, কই কি কাজ, কই এইখান থেকে সুদূর 400 মাইল দূরে একজন ভালো ডাক্তার আছে, ওনার কাছে গেলে হয়তো নাক কাটা সারা বুট বার করতে পারে,
আয়াতের তাফসীরের মধ্যে ব্যাখ্যা কাররা এই সুন্দর ঘটনা উল্লেখ করেছেন। আরে মুসলমান ভাইরা রে আমার, ওই লোকটা ডাক দিয়ে বলেন যত দূর যাওয়া লাগবে যাব, টাকা খরচ করে লাগে করব, কিন্তু আমি আমার নাকটা কাটবো না, আমি আমার অল্প সময়ের ভিতরে নাক কাটা মন্ত্রী হতে চাই না, আমি ওইখানেই যাব। এরে মুসলমান বন্ধুরা রে, ওই মন্ত্রী চলে গেছে ডাক্তারের কাছে, যেইখানে বুট খাইছে এইখান থেকে 400 মাইল দূরে। আমি আগে বলেছিলাম ওই যে আল্লাহ তাআলা চনা বুটটা 400 মাইল দূরে মোরগের জন্য আল্লাহ পাক রিজিক বরাদ্দ করে রাখছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় রিজিক হলো সুলাইমান পয়গম্বরের সামনে, মোরগটা খাবে কেমনে, এই বুটটা নিতে হলে একটা মালবাহী ট্রাক তো লাগবো, ঠিক কিনা জোরে কন। আমি আল্লাহ মন্ত্রীর নাকের ভিতরে বুটটা ঢুকাইয়া দিয়া নিরাপদ রাইখা মন্ত্রীর মালবাহী ট্রাক বানাইয়া আমি ওইখানে পাঠাইছি। ওইখানে যাওয়ার পরে দিয়া ডাক্তারের সিরিয়াল দিয়ে বসে আছে, ডাক্তার রোগীগুলো দেখে বলে ভাই কি কোথায় থেকে আসছেন? ওই অনেক দূরের থেকে আসছি, আমার নাকের ভিতরে একটা চনা বুট ঢুকে গেছে। ডাক্তার দেখে কয় আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই, আমি সবগুলো রোগী দেখে লই, আপনাকে নিরিবিলি একটা জায়গার মধ্যে নিয়ে বসাইয়া ট্রিটমেন্ট করতেছি, আপনি বসেন। ওই মুসলমান মন্ত্রীর লইয়া ডাক্তার চেম্বার থেকে বাহিরে গিয়া বইসা, আমার আল্লাহ ডাক দিয়ে কয় মোরগ রে তোর খানা তো আইসা হাজির হয়ে গেছে, তাড়াতাড়ি কইরা যাক, জলদি করিয়া যা। এবার ডাক্তার তারে ধইরা মাথার মধ্যে ধইরা একটা জোরে হাসি মারো দেখি, প্রাথমিক চিকিৎসাটা দেখে কি হয়, মাথার মধ্যে ধরাই একটা হাসি দেওয়াইছে, মোরগটাও আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই খাবারের সামনে এসে হাজির হইছি, আর মন্ত্রী একটা হাসি দিছে গো, হাসির সাথে সাথে বুটটা বাইর হইয়া এমন স্পিরিটে বাইর হইছে, মোরগের মুখের সামনে গিয়া পড়ছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ যারে খাওয়াই তার খানা কেউ নিতে পারে না, কারণ হইল আমি জানাইয়া দিয়েছি পাঁচটা জিনিসের জ্ঞান দুনিয়ার কোন মানুষের কাছে নাই। ইন্নাল্লাহু ইনদাহু ইলমু সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা, আগামী কালকে কি খাইবেন, ওয়াজ শেষ কইরা ঘরের মধ্যে গিয়া কি খাইবেন, মনে মনে নিয়ত করছেন ওয়াজ উপলক্ষে বাড়িতে মেহমান আইছে, গরুর গোশত পাকাইছে, মুরগির গোশত রান্না করছে, যাইতে যাইতে আপনার পেট খারাপ হয়ে গেছে, আপনি অ্যাম্বুলেন্সের ফোন দিছেন মহাকালী নিয়ত করছেন গরুর গোশত দিয়া ভাত খাইবেন, কিন্তু অ্যাম্বুলেন্স সামনে এসে হাজির হয়ে গেছি। আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ আমি আল্লাহ রিজিক বরাদ্দ দিই, তুই আ খাদ্য কু খাদ্য খাস না, তোর জন্য আমি যে খানা রিজার্ভ করে রাখছি ওই খানা তুই খা, আর আমার সেজদা দে নিয়ামত খাইয়া শুক্রিয়া আদায় করবি, আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব। এজন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাক দিয়া কয় মানুষ তারা নারে কইরা জীবন কাটাই না, এই দুনিয়ার হায়াত বেশি দিনের না, এ দুনিয়া মিশে বলে ভাই শুধু ওসার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাপর, কোথা থেকে আগমন কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবে, ওরে ভোলা মন তাতে নিমগন মরণে স্মরণ কর, পলে পলে তোর ফুরিয়েছে আয়ু এখনো না হলো ডর। এই জন্য আল্লাহ ডাক দিয়ে একে মানুষ শুনিয়া রাখ, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, ওই যে হাসুরের ময়দান, হাসুরের ময়দান হবে, ওরে মুসলমান দুনিয়ার হায়াতের শুরু আছে শেষও আছে, কবরের হায়াতের শুরু আছে শেষও আছে, কিন্তু হাসুরের ময়দানের হায়াত মানুষ শুরু আছে শেষ নাই। ওই দিনকার জন্য একটু চিন্তা কর, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওই দিন মানুষগুলোকে আমি দুইটা দলে ভাগ করব, কয় দলে জোরে বলেন না, কয় দলে ভাগ হবে, আল্লাহ কত সুন্দর করে কোরআনে বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, আল্লাহ কে হাসরের ময়দানে মানুষগুলো দুইটা ভাগ হয়ে যাবে, একদল মানুষ হবে জান্নাতি আর একদল মানুষ হবে জাহান্নামী। জান্নাতি মানে আমার আনন্দ উল্লাস যা আছে ওই জান্নাতের মধ্যে আসি, আর একটা দল হবে জাহান্নামী। এরে মুসলমান দুইটা দলে মানুষগুলো ভাগ হয়ে যাবে, এরে মুসলমান যারা ডানপন্থী হবে আল্লাহ বলেন আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, একদল হবে ডানপন্থী ডান দিকে থাকবে, ও আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, আর
আর একদল হবে বামপন্থী, যারা ডানপন্থী হবে আর ডান হাতে আমল নামা পাবে। এদের চলন যদি ভালো হয় এদের মরণটা ভালো হবে, মরণ যদি ভালো হয় কবর থেকে আল্লাহ পাক রব্বে করিম তার সঙ্গে আচরণ ভালো করবেন। এই জন্য একজন কবি সুন্দর করিয়া কয়, আংতাল্লাজি ওয়ালাদাত কা উম্মুকা বাকিয়ান অন্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদলি নাফসিকা ইযিয়া কুন বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবই, এমন জীবন করো হে গঠন মরিলেও হাসিবে তুমি কাঁদিবে ভবন। জীবনটারে সাজায়া কবরে যাও, জীবনটারে সাজায়া কবরে যাও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমরা যখন গুনাহ করি না ফরমানি করি, ওই আল্লাহ পাক ডাক দিয়া বলেন ফাফিরু ইলাল্লাহ, এ বান্দা তুমি আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল করিম, কারিম রব থেকে তোমারে কে দূরে সরাইয়া দিল, কারিম রব থেকে তোমারে কে দূরে সরাইয়া দিল। কারিম রব মানে কি? কয় মা তোমারে পেটে বোঝা বহন করছি, এরে মুসলমান তোমার মা তোমারে এত মায়া করে, তোমার আব্বা তোমারে এত মায়া করে, কিন্তু এরা তোমারে চক্ষু দেয় নাই, নাক দেয় নাই, কান দেয় নাই, হাত দেয় নাই, অঙ্গ প্রত্যঙ্গ কিছুই দেয় নাই। এই সমস্ত নিয়ামতগুলো দিয়েছেন কে? আর ওই আল্লাহ ডাক দিয়া ফাফির রু ইলাল্লাহ, এরে বান্দা আমার দিকে ফেরে আস। আমিনা রহমান আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, এরে বান্দা আমিনা রহমান আমার দিকে ফিরে আস। আমার মুয়াজ্জিন তোমারে ডাক দিয়া কয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আস, কামিয়াবির দিকে আস। আমি ঘাটটা ফিরাইয়া চলিয়া গেলাম, আল্লাহর হুকুম ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রমজান মাসের রোজা ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, কোরআন ভালো লাগে না। এরে মুসলমান আল্লাহ ডাক দেয় কে বান্দা তুই যখন আমার থেকে দূরে সরিয়া যাস, তুই শয়তানের বন্ধু হইয়া যাস, আমার থেকে দূরে সরিয়া যাস। আর যারা শয়তানের বন্ধু হবে এই শয়তানের বন্ধুরা জাহান্নামে যাবে, আর যারা আল্লাহর বন্ধু হবে এরা আল্লাহর জান্নাতে যাবে। এজন্য মুসলমান ভাইরা রে আমার, তোমার আমার পয়গম্বর রহমতের নবী ডাক দিয়ে উম্মতের আরি, আমি না তোমাদের জন্য চোখের পানি পালাইছি, আমি না তোমাদের জন্য রাত্রে ঘুমাই নাই, আমি না তোমাদের জন্য কত কান্না করেছি। এরে মুসলমান যেই নবী তোমার আমার জন্য ঘুমায় না, যেই নবী তোমার আমার জন্য পেটটা ভরিয়া খানা খায় না, ওই নবী যে ডাক দিয়ে কে উম্মতের আরি গুনাগুলো মাফ করে একবারে যায়, তওবার মেডিসিন লাগায় একবারে যায়, তওবা কইরা গুনাগুলো মাফ করে একবারে যায় না হয় ওই জাহান্নামে আগুনে জ্বলতে হবে। যদি আমরা জান্নাত পেতে চাই, আল্লাহর পয়গম্বর শিখাইয়া দিছেন তোমরা বেশি বেশি করে তওবা করো। এখন দেখা যায় বান্দা আছে বন্দিগি নাই, গুনাহ আছে তওবা নাই, ঠিক কিনা জোরে কন? বান্দা আছে বন্দিগি নাই, বাড়ি ঘরের খবর আছে, কবরের কোনো খবর নাই। অথচ মুসলমান গুনাহ করতে 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 পাপ করতে করতে জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছি, আমার তওবা করতে মনে নাই, গুনাহ করি আরো হাসি আর বলে আর আনন্দ করি। অথচ ছোট গুনায় মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, বড় গুনায় মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। অথচ মুসলমান ভাইরা দাদাছে আমরা গুনাহ করতেছি আর বলতেছি হুজুর গুনাহ করি আর না করি এক সময় কি জান্নাতে না গিয়ে পারমু? জান্নাত কি এত সহজ আল্লাহ দিয়ে দিব বাবা? এরে মুসলমান সাহাবাই কেরাম কত কান্দা কান্দে, এরে মুসলমান ভাইরা হযরত ওমর কাঁদে, হযরত উসমান কাঁদে, হযরত আলী কাঁদে, হযরত আবু বকর সিদ্দিক কাঁদে। মাঝে মাঝে আবু বকর সিদ্দিক জিব্বা ধরে টানে আর কয় জিব্বা রে তোর কারণে মানুষ জান্নাতি হবে, তোর কারণে মানুষ জাহান্নামে যাবে। এই জিব্বা ধরে ধরে টানে আর কাঁদে আর বলে জিব্বা রে তোর কারণে মানুষ জান্নাতে যাবে, তোর কারণে মানুষ জাহান্নামে যাবে। ওই সাহাবীরা রাত্রে ঘুমায় না, পিঠটা জমিনের মধ্যে লাগায় না, কারণ এরা চিন্তা করে কবর দেশের মধ্যে ঘুমের শুরু আছে, কোনো দিন শেষ নাই। কবর দেশে ঘুমের শুরু আছে, কোনো শেষ নাই। এজন্য মুসলমান ভাইরা রে আমার, ওই পরকালে যদি জান্নাতে যেতে চাও, এত
বেশি ঘুমাইয়া কি হবে, তুমি রাতের বেলা মোবাইলটা হাতের মধ্যে লইয়া টিপতে 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 12টা 1টা 2টা বাজে গিয়ে ঘুমাইলা, আরে ফজরের আজান দিলে আমার কাছে বিরক্ত লাগে, ফজরের আজানটা আমার কাছে দূষণীয় মনে হয়, খারাপ লাগে। অথচ আল্লাহ ডাক দিয়া কয় মানুষ, আমার নবীও ডাক দিয়া কয় আসার নামাজটা জামাতের সঙ্গে আদায় করিয়া তুমি ঘুমায়া পড়বা, আবার ফজরের সময় উইটা জামাতে ফজরের নামাজটা পড়বা, সারা রাজ্যে ঘুমায় রইছো, তোমার এই ঘুমটাও ইবাদতের খাতার মধ্যে লেখা হবে। এই জন্য মুসলমান ভাইরারে আমার সাহাবাই কেরামের দিকে তাকায়া দেখি, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহর আসর মাগরিব এশা নবীর পিছনে গিয়া পইরা রাতের বেলা ঘরে যায়, বাড়িতে যায়, বাড়িতে যাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের উঠানডারে মসজিদ বানাইছে, সুবহানাল্লাহ, উঠানের মধ্যে গিয়া নামাজের মশল্লাটা বিছায়া নামাজে দাঁড়ায়া যায়, নামাজ পড়তে 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 সারা রাত কাটায়া দেয়। এরে মুসলমান ভাইরা, যখন ফজরের আজান শুরু হয়ে যায়, ফজরের আজানটা শুরু হয়ে গেলে হযরত আবু বকর সিদ্দিক আবার নবীজির পিছনে গিয়া নামাজ পড়ে, হযরতে ওমর সারা রাত দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে, হযরতে ওসমান সারা রাত দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে, হযরতে আলীও সারা রাত দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে। আপনার আমার নবী, আপনার আমার পয়গম্বর সাহাবিদেরকে পরীক্ষা করার জন্যে এরা রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে কিনা দেখার জন্য রসুল একদিন বাইরে হইলেন ঘরের দিকে, নিজে তাহাজ্জুদ নামাজটা শেষ করে বাইরে হইয়া আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন, হযরত ওমরের বাড়িতে গেলেন, গিয়ে দেখেন এরাও নামাজের মধ্যে দাঁড়াইয়া আছে, নামাজের মধ্যে দাঁড়ায় রয়েছে। তো নবীজি পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখে এরা নামাজটা কেমনে পড়ে, আবু বকর সিদ্দিকের নামাজ দেখে রসুল মুগ্ধ হইলেন, হাঁটতে হাঁটতে হযরত ওমরের বাড়িতে গেলেন, গিয়ে দেখেন হযরত ওমর নামাজে দাঁড়ায় রইছে, নবীজির ওমরের নামাজ দেখেও হযরত ওমর নামাজ পড়ে, এই নামাজের দৃশ্যটা দেখা খুব আনন্দ, খুব ভালো লাগছে। তো রসুল আরবি মসজিদে চলে গেলেন, মসজিদে যাওয়ার পরে দিয়া ফজরের নামাজ পড়াইলেন, ফজরের সালামটা ফিরাইয়া পয়গম্বরে আরবি ডাক দেখে আবু বকর কাছাকাছি আসেন, সামনে আসেন, ওমর আপনিও সামনে আসেন। এরা চিন্তা করে কি রে, অন্য অন্য সময় তো আমার নবী আমাদের কেমন করে ডাকে না, আজকে কিছু গুণা করে বলাইছি নাকি, নাকি অপরাধ করে বলাইছি নাকি, নবীজি এত কাছাকাছি কেন ডাকতেছেন। দুজন সামনে যাওয়ার পর আল্লাহ নবী ডাক দিয়া কয় আবু বকর, রাতের বেলা কি আপনি তাহাজ্জুদ পড়েছেন, কয় হ্যাঁ রসুল পড়েছি, আমার কি কোনো ভুল হয়েছে গো নবী, কয় আপনি পড়ছেন, কয় হ্যাঁ পড়ছি, কয় নামাজের মধ্যে এত আস্তে আস্তে কোরআন শরীফ পড়লেন কেন, আবু বকর সিদ্দিক নরম দিলের সাহাবি, উনি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে, আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় নবী গো আমার আল্লাহ এমন একজন আল্লাহ, উনি আস্তে নামাজের মধ্যে তেলাওয়াত করলো শুনে, এই জন্য নবীজি আমি আস্তে আস্তে কোরআন শরীফ পড়ছি। হ্যাঁ ওমর আপনি কি তাহাজ্জুদ নামাজ পড়েছেন, কয় হ্যাঁ রসুল পড়েছি, ও গো নবীজি আমার কি কোনো ভুল হয়ে গেল নাকি, কয় আপনি নামাজের মধ্যে এত জোরে জোরে কোরআন পড়লেন কেন। হযরত ওমর ডাক দেয়া কয় নবী গো দুই কারণে আমি জোরে জোরে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেছি, সুবহানাল্লাহ, কয় কারণে, কয় দুই কারণে আমি নামাজের মধ্যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছি, কয় তাই নাকি, কয় হ্যাঁ, কয় কী কী কারণ, কয় এক নাম্বার কারণ হইল কয় নামাজের মধ্যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করলে যত জোরে কোরআন পড়ি তত দূরে শয়তান ভাগিয়া যায়, এই শয়তানটারে ভাগাইবার জন্য নামাজের মধ্যে আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছি। আর একটা কারণ কি, কয় দ্বিতীয় কারণ হইল নামাজের মধ্যে আমি যদি জোরে জোরে কোরআন তেলাওয়াত করি তাহলে অন্য অন্য মানুষ হয়তো আমার তেলাওয়াত শুই না, এদের ঘুম ভাঙিয়া যাবে, আমি যেমন নামাজে দাঁড়াইছি এরাও আমার মতন নামাজে দাঁড়াইবে। নবীজি ডাক দেয় আবু বকর এত আস্তে না আর একটু জোরে কোরআন পড়বেন, এ ওমর এত আস্তে তো জোরে নয় আর একটু আওয়াজ কমায়া মিডিয়াম সুরে আপনি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে এত বড় হয়ে গেছে, উনি এক সময় রাখাল ছিল, বকরির রাখাল গিরি করছে, দুম্বার রাখাল গিরি করেছে। ওর মুসলমান ভাইরা নবীজিকে হত্যা করতে গেছে, কল্লা ফালাইতে গেছে, কিন্তু আল্লাহ পাক তার জন্য
দুনিয়ার খাতার মধ্যে ছিল কাফিরের তালিকায় নাম, আর আদমশুমারির মধ্যে আল্লাহর খাতার মধ্যে নাম ছিল মুসলমানের খাতায় নাম। জোরে কোন সুবহানাল্লাহ। তো মুসলমান আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়ে অমরতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। অর্ধ জাহানের শাসক আল্লাহ তারে বানায় দিয়েছেন। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় হযরত আলী বলেন, উনি আধ্যাত্মিক জগতের সম্রাট, এত ইবাদত করেছে, এত বন্দেগি করেছে। হযরত ওমর আল্লাহকে রাজি আর খুশি করে বলাইছে, জোরে কন্না সুবহানাল্লাহ। তো হযরত ওমরের আমলে, ওনার খেলাফত আমলে হযরত আলী বলেন, রাতের বেলা আমি আমার ঘরের বিছানার মধ্যে শুয়ে রইলাম। ভালো করে খেয়াল করে শোনেন, হযরত আলী বলেন, রাতের বেলা আমি ঘুমের ঘরে বিছানার মধ্যে শোয়া, হঠাৎ করে আমি স্বপ্নে দেখি, আমার নবী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু রাতের বেলা আমি স্বপ্নে দেখি হযরত বেলাল মসজিদে আজান দিয়েছে, ফজরের আজান দিয়েছে, আর ইমামতি করতে আমার নবী মসজিদে এসে হাজির হয়েছে। অথচ নবীর কিন্তু ইন্তেকাল হয়ে গেছে। হযরত আলী বলেন, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আমার পয়গম্বর আসছে, নবীজি ফজরের ইমামতি করতেছেন। সুবহানাল্লাহ বলেন, ঘুমের ঘরে হযরত আলী বলেন, আমি স্বপ্নে দেখি আমার নবী নামাজ পড়াইতেছেন। আহারে, আমার নবীর তেলাওয়াত বড় মজার তেলাওয়াত ছিল, যার তেলাওয়াত শুই না লাখ লাখ কাফের কালমা পরে মুসলমান হয়ে গেছে। নবীজির তেলাওয়াতের মধ্যে এত স্বাদ ছিল, এত মজা ছিল। তো হযরত আলী বলেন, আমি রাতের বেলা ঘুমায় রইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার নবীজি নামাজের ইমামতি করতেছেন, ফজরের নামাজ পড়াইতেছেন মসজিদের ভিতরে। আমরা পিছনে দাঁড়ায় নামাজ পড়লাম। আমার নবী যখন সালাম ফিরাইছে, সালামটা ফিরাইয়া আমার নবী আমাদের দিকে মুখ করিয়া চেহারা করি আমাদের দিকে বসছে। এমন সময় তাকায় দেখি গ, বাহিরের থেকে একজন বৃদ্ধা মহিলা, ওনার খেজুরের বাগান, নতুন খেজুরের বাগানের কিছু খেজুর, কি কিছু খেজুর নবীজির কাছে আইনা দিছে, ইয়া রাসূলুল্লাহ, এই নেন আমার নতুন বাগানের খেজুর, আপনি নিজে খান, সাহাবীদেরকেও দেন। স্বপ্নে স্বপ্নে হযরত আলী বলেন, ওই মহিলা ডিশে করিয়া খেজুর নিয়ে আসছে, ওনার নতুন বাগানের খেজুর, ওই খেজুরগুলো লইয়া নবীজির কাছে আইসা কয়, নবী গো আপনি নিজেও খান, সাহাবীদেরকেও খাওয়ান। হযরত আলী বলেন, আমার নবীজি খেজুরগুলো লইয়া খেজুরের প্লেটটা লইয়া সাহাবিদের মধ্যে বন্টন করতে যাইয়া আমার নবীজি আমার একটা খেজুর দিলেন, আমি আমার নবীজির হাত মুবারক থেকে খেজুরটা লইয়া মুখের ভিতরে দিলাম, এত মজা এত স্বাদ। আমি মনে মনে বলি, যদি রসুল আমারে আরেকটা দিত, কিন্তু নবীজি খেজুর দিলেন কয়টা। আর আলী মনে মনে কয়, খেজুরের মধ্যে এত স্বাদ, যদি আর একটা খেজুর আমারে দিত, কিন্তু শরমে চায় না, যদি নিজ নবী যাবার কিছু বইলা ফালায়। হযরত আলী বলেন, আমি খেজুরটা মুখের মধ্যে দিয়া চাবাইতেছি, এত স্বাদ, এই মুহূর্তে আমার ঘুম ভেঙে গেছে, আমি তাকায় দেখি গো, ওই যে স্বপ্নে যোগে খেজুর খাইছি, খেজুরের স্বাদ এখনো মুখে লাইগা রইছে। হযরতে বেলাল আজান দিয়া ফেলাইছে, অরিজিনাল আজান শুরু হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন আজান হয়ে গেছে, হযরত ওমর মসজিদে আসছে, আমরাও আসছি, সুন্নত পইরা হযরত ওমরের ইমামতিতে আমরা নামাজ পড়লাম, আল্লাহু আকবার। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, হযরত ওমর নামাজ পড়াইতেছেন, আমরা পিছনে দাঁড়ায় গেলাম, ওনার ইমামতিতে নামাজ চলছে, আল্লাহু আকবার। এক সময় যিনি বকরির রাখাল ছিলেন, এখন ইমামতি করে, দেশ পরিচালনা করে, ছোটখাটো না অর্ধ জাহান, সুবহানাল্লাহ। জোরে বলেন, কেমন ক্ষমতা আল্লাহ দান করছেন, কেমন রুহানি শক্তি আল্লাহ দান করছেন হযরত ওমরকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওমর ইমামতিতে নামাজ শেষ হইল, সালাম ফিরে আমাদের দিকে মুখ ঘুরাইয়া বসে, আমাদের দিকে যখন বসে গো, তাকায়া দেখি একজন বৃদ্ধা মহিলা বাহিরে প্লেটের মধ্যে খেজুর নিয়ে দাঁড়ায় রয়েছে।
হুজুর আপনি নিজে খান, সাহাবীদের মধ্যে বণ্টন করে দেন। হযরত ওমর খেজুর লইয়া মহিলার নিকট থেকে সাহাবীদের মধ্যে বণ্টন করতে গিয়ে হযরত আলীরে দিলেন। হযরত আলী বলেন, ঘুমের ঘরে আমি খেজুর খাইয়া যেই মজা পাইছি, এখন এই খেজুরের মধ্যে আমি সেই মজাই পাওয়া শুরু করছি। আমি খেজুরের মধ্যে মজা পাইয়া, খেজুর খাইয়া মজা পাইয়া হাত বাড়াইয়া দিয়ে কই, ভাইও আমার একটা খেজুর দিবেন নি। ওই মুহূর্তে হযরত আলী বলেন, ওমর খেজুরটা বড় স্বাদ লাগছে, মজা লাগছে, আমার একটা দিবেন নি। হযরত ওমর কয়, স্বপ্ন যোগে রসুল তোমারে দিলে, আর একটা দিলে আমিও তোমারে দিতাম। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, স্বপ্ন যোগে নবী তোমারে দুইটা দিলে আমিও তোমারে দুইটা দিতাম। কত বড় আধ্যাত্মিক জগতের সম্রাট ছিল হযরত ওমর, কেমন পাওয়ারফুল সাহাবী ছিল, জান্নাতের সার্টিফিকেট হাতের মধ্যে পাইয়া কান দেয়ার কয়, যদি আল্লাহ জান্নাতের সার্টিফিকেটটা আমার দিকে সিনাইয়া নিয়ে যায়, আর যদি আল্লাহ কয় তোমার সারা জীবনের কোনো আমল আমার দরবারে কবুল হয় নাই, সব আমল বরবাদ হয়ে গেছে, তাইলে আমি আল্লাহর সামনে কি জবাব দিব? এই জন্য গইরাইয়া গইরাইয়া মাটিতে পইরা পইরা কান দেয়ার কয়, আল্লাহ ইমান নামক নিয়ামত দিয়েছো, সিনাইয়া নিও না, আমল যা করেছে আল্লাহ আমার পক্ষ থেকে আমলগুলো একটু কবুল করে নিও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা, কার জীবন সফল আর কার জীবন বিফল, জীবন সফল বানায় কবরে যাও, আল্লাহকে রাজি আর খুশি কইরা কবরে যাও, পাঁচ ওয়াক্ত নামাজ পইরা, হালালকে হালাল যাইনা, হারাম থেকে বাইচা। যদি আমরা আল্লাহর হুকুমগুলো ঠিক মতো পালন কইরা, ইসলামের ভিতরে পরিপূর্ণ মুসলমান ঢুইকা আমলগুলো কইরা কবরে যাইতে পারি, তাহলে আল্লাহ আমার হায়াতের জীবনের জানাশোনা ছোট বড় গুণাগুলো মাফ কইরা, এক সময় আল্লাহ পিয়ারা বান্দা বান কবরে নিয়ে জান্নাতের ঘোষণা দিয়া দিবেন। এই জন্য মুসলমান, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, কয় যারা জান্নাতি হবে এরা এরা সফল কাম হবে, এরা সফল হবে, এরা সাকসেসফুল হবে, এরা হাসরের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যেতে পারবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতের জীবনকে আল্লাহ যেন নেক হায়াত বানাইয়া দেয়, আমরা ইবাদত বন্দেগী যা করছি আল্লাহ যেন ইবাদত বন্দেগীগুলো কবুল করিয়া নেয়, গুনাহ যা করেছি প্রতি মুহূর্তে তওবা করে করে ঘুমাইবেন। যেমন হযরত আলী কেমন নবী ডাক দিয়ে বলে, আলী রে ঘুমাইবার সময় 4000 দিনার সদকা করে ঘুমায়ো, দান করে ঘুমায়ো। সাহাবী ডাক দেয় কে, নবী গো যার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, 4000 দিনার দান করে ঘুমামু কেমনে? আমার নবী ডাক দিয়ে বলেন, ঘুমাইবার সময় চারবার কুলকুল হল্লা পইরো, তোমার আমল নামায় 4000 দিনার সব আল্লাহ পাকের রাস্তায় সৎকা করার সব আমল নামায় জমা করে দিবেন। এই জন্য যখন আমরা ঘুমিয়ে যাই তখন রুহগুলো আল্লাহর কবজায় চলে যায়, আল্লাহ পাক আবার হয়তো রুহটা ফিরাইয়া দেয়, আর না হয় আল্লাহ পাকের দরবার আল্লাহ পাক রাইখা দেয়। ঘুমের ভিতরে মরণ যদি হয়েই যায়, বলা যায় না কার মরণ কখন কোন জায়গাতে কোন সময় চলে আসে, যেন তওবা করিয়া ঘুমানো, আল্লাহর নাম নিয়ে ঘুমানো, ঘুমার ঘুমটারে জীবনের শেষ ঘুম মনে করে ঘুমানোর সময় আল্লাহকে মুসলমান ওই মুহূর্তে একটু স্মরণ কইরা তওবা করে, আল্লাহ জীবনে যা গুনাহ করেছি আর গুনাহ করুম না আল্লাহ, আমাকে মাফ করে দাও, কাকুতি মিনতি সহকারে আল্লাহর ডাক দিলে আল্লাহ খুব শোনে। আল্লাহ বলেন, বান্দা মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, রসুল বলেন যারা আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তারে সম্মান বাড়ায় দেয়, বিনয় হলে আল্লাহ তার সম্মান বাড়াইয়া দেয়। আমার কথায় কোনো কষ্ট পাইছেন, মনে কোনো দুঃখ নিছেন? তা আমি যেই কথাগুলো আপনাদের সামনে রাখলাম আল্লাহর জন্য আমি সহকারে আপনাদের সকলকে আমল করার তৌফিক দাও, আমরা বলি আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه معاف كر دور مليك معاف كر داو গুনা যত করেছি আমরা ক্ষমা তুমি দাও, জ্বালায় আমরা রে আল্লাহ দুজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনি,
ভাই বন্ধু সবাই মিলে কবরে সোয়া বুকে দিবে মাটি দরজা বন্ধ করে দিবে জনমের লাগি ইয়া আল্লাহ তাকায় দেখো তোমার কতগুলো আশিক নিজাকিরি ইয়া আল্লাহ পাগল প্রেমিক বান্দা আয় আল্লাহ আমার মায়েরা বোনরা যে যেখান থেকে হাত বাড়াইছে আল্লাহ গো হায়াতের জীবনে কত গুণা করছি রে মাহবুব ইয়া আল্লাহ জানা অজানা প্রকাশ্যে গোপনে ছোট গুণা বড় গুণা আলো অন্ধকারে যত গুণা করেছি রে মালিক অপরাধীর বেশি তোমার দরবারে আমি মুসাফির হাতগুলো বাড়াইয়া দিয়েছি আল্লাহ মাহফিলটার দিকে তাকায় দেখো না মুরব্বীরা কেমনে হাতগুলো বাড়াইয়া দিয়েছে আয় আল্লাহ কলিজার টুকরা যুবকের হাত বাড়াইছে মায়ার মালিক ও মায়া করিয়া আমাদের প্রত্যেকের মোনাজাত গুলো তোমার শাহী দরবারে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ জানি না কার জন্যে জানি আজকের মোনাজাতরা জীবনের শেষ মোনাজাত হয়ে যায় জানা নাই রে মালিক জানি না কার জন্যে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় ইয়া আল্লাহ কয়েক বছর আগে উত্তরবঙ্গের এক মাহফিলে আল্লাহ দোয়া করতেছি দোয়ার ভিতর দিয়া তোমার এক বান্দায় মারা গেছে ইয়া আল্লাহ চিৎকার দিয়া জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে আর রুহটা ফিরে নাই রে মালিক জানি না আজকের মাহফিলটা ত্যাগ কইরা ঘরে ফিরতে পারবো না রে মালিক না জানি মালাকুল মউত কিনারায় দাঁড়ায় আছে ইয়া আল্লাহ আমি মুসাফিরেরা বুজুর্গ মানুষদের সাথে হাত বাড়াইছি আলেমুল আমার সাথে হাত বাড়াইছি শিক্ষিত জ্ঞানী জনদের সাথে হাতগুলো বাড়াইয়া ধরছি আল্লাহ জীবনের প্রথম এলাকার মধ্যে আসলাম রে বা আল্লাহ আল্লাহ জানি না হায়াতের জীবনে বাঁচতে আমার বাবাদের সাথে যুবকদের সাথে দেখা হয় কিনা রে বাড়ি এই বয়সে দেশ বিদেশে কত জায়গায় মোনাজাত করেছি রে আল্লাহ জানি না কুল মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে রে আল্লাহ আজকের মোনাজাতরা ফেরত দিও না রে মালিক মেহরবানি করি আমাদের প্রত্যেকের মোনাজাত গুলো কবুল করিয়া নাও আল্লাহ উপরে নিচে দাঁড়ানো বসা অবস্থা যারা যারা হাতগুলো বাড়াইয়া ধরছে জানি না কার জানি মালাই রে মালিক জানি না কার জানি বাবা নাই রে আল্লাহ মাহফিলটার চতুর্দিকে বারবার তাকায়া দেখলাম নিজের বাবার চেহারার মতো কোনো মানুষ নাই আল্লাহ কে জানে নিজ হাত দিয়া নিজের বাবার কবর নামাইছি জানি না কে জানে রে আল্লাহ নিজের হাত দিয়া নিজের বাবারে কসলে কসলে গোসল দিছে রে আল্লাহ এরে যুবক জানি না কার আব্বা আম্মার রুহ গুলো মাহফিলের চতুর্দিকে ঘুরতেছে তুমি সন্তানের কাছে দোয়া চাইতেছ রে বাবা যদি তুই এই মুহূর্তে তোমার চোখ থেকে এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি আব্বা আম্মার জন্য ফালাইতে পারো এই চোখের পানি তোমার এই চোখের পানিটা বিফলে যাবে না রে বাবা তোমার মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে রে ভাই মা দশ মাস দশ দিন পেটে বোঝা বইছে ঠিক মতো হাঁটতে পারে নাই ঠিক মতো হাঁটতে পারে নাই ঘুমাইতে পারে নাই খাইতে পারে নাই কত রাত্রে তুমি আর আমি মার পেটে লাত্তি মারছি রে বাবা কত রাত মার কলিজায় লাথি দিয়া মার ঘুম ভাঙ্গা দিছিলাম রে বাবা তোমারে শিক্ষিত করতে গিয়া মা টাকা জমায়া নিজে খায় নাই তোমার পকেটে টাকা ঢুকাই দিছে আর বলছে ভালো বন্ধ খাইও রে বাবা লেখাপড়া কইরো আরে বাবার দিকে তাকায়া দেখি ঈদের দিনও বাবার গায়ের জামাটা পুরাতন জামা সিরা জামা লঙ্গিটা পুরান সিরা স্যান্ডেল গুলো সিরা কিন্তু তোমারে আব্বা নতুন জামা কিন্না দিছে নতুন প্যান্ট কিন্না দিছে লঙ্গি কিন্না দিছে ওই বাবার জন্য কি একটু মায়া লাগে না রে যুবক আজকে যদি এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি আব্বা মার দিতে পারো রে ভাই আমার মালিক কুদ্র
প্রতি হাত বাড়াইয়া তোমার চোখের কোনার পানিগুলো নিয়ে কোমরে ফেলে দিবে রে ভাই, এই চোখের পানি নিয়ে কবরে যখন সেরে দিবি, কবর থেকে আওয়াজ হবে কিসের পানি কিসের পানি, এগুলো কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ বলবেন না হাউজে কাউসারের পানি নয়, আবে হায়াতের পানি নয়, জমজমের পানি নয়, এই পানিগুলো তোমার সন্তানের চোখের পানি। তোমাদের কথা মনে কইরা চোখে পানি রাখতে পারে নাই, কলিজা ফাইটা পানিগুলো বার হয়েছিল ওই পানিগুলো তারা মোছে নাই, আমি আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া নিয়ে আসছি, তোমাদের কবরে ছেড়ে দিয়েছি, কবরের আগুনগুলো নিবাইয়া দিয়েছি। জানিরা কার আব্বা আমার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া চলতেছে রে বাবা, এ যুবক এ যুবক জানি না কার আব্বা আম্মার কবরে বিষাক্ত সাপ গুলো সবল মারি আসি, জানি না কার আব্বা আম্মার কবরে বিচ্ছ গুলো কামড়াইতেছি। আল্লাহ আজকের মুনাজাতরা কবুল করে কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ গো মুরব্বীদের হাজিরা গুলো তুমি কবুল করে নিও, যুবকদের হাজিরা গুলো কবুল করে নিও, আমার আলেম ভাইদের হাজিরা গুলো কবুল করে নিও, আমার মা বোনদের হাজিরা গুলো কবুল করিয়া নিও। আল্লাহ মুরব্বীদেরকে হজরত আবু বকর সিদ্দিকের মতো বানাইয়া দিও, যুবকদেরকে হজরত খালেদ বিন ওলিদের মতো বানাইয়া দিও, আমার মাদেরকে বোনদেরকে আল্লাহ মা খাদিজার মতো বানাইয়া দিও, ফাতেমার মতো চরিত্রবান বানাইয়া দিও। আল্লাহ আজকের মাহফিলটা কবুল করে নিও। আল্লাহ যারা যারা দোয়া চাইছে, কেউ মায়ের জন্য দোয়া চাইছে, বাবার জন্য দোয়া চাইছে, যারা কবরে গেছে এদেরকে মাফ করে দিও, যারা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দিও, যারা অসুস্থতার মধ্যে আছে আল্লাহ সুস্থ করে দিও, পেরেশানির মধ্যে যারা আছে পেরেশানি দূর করে দিও। আল্লাহ তোমার ঘর মসজিদ আমার ভাইরা বাবারা বড় সুন্দর করে বানাইছি, বাকি জায়গাটা আল্লাহ যা ঝামেলা আছে মুক্ত করে দিও। আল্লাহ রব্বে করিম এলাকার ঘরে ঘরে শান্তি দিও, রহমত দিও, করুণা দিও, দয়া দিও, এই এলাকার মাটির নিচে যত মুসলমান নরনারী শোয়া আল্লাহ সবাই রে মাফ করে দিও। আল্লাহ রব্বে করিম যারা যারা দোয়ার চাইছে সকলের হকে তুমি দোয়া কবুল করে নিও, পিছনের মাহফিলগুলো কবুল করে নিও, আজকের মাহফিলটা কবুল করে নিও। আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মলে সহযোগিতার হাত বাড়াইছে দানগুলো কবুল করে নিও। আল্লাহ তুমি এই বসাগুলো নাজাতের উসিলা বানাইয়া দিও, যে যেখান থেকে হাজিরা দিয়েছে প্রত্যেকের হাজিরাগুলো কবুল করে নিও। যা চাইলাম যা চাইতে পারলাম না আল্লাহ সব চাওয়া পাওয়াগুলো আল্লাহ কবুল করে নিও। আল্লাহ রব্বে করিম তুমি আমাদেরকে মাফ করে দিও, নেককার বান্দা বান্দি হিসাবে কবুল করে নিও, মোহাব্বতে ওয়া শুনলো যারা